আসসালামু আলাইকুম, আমি জাহিদ। মানে লাস্ট ভিডিওত দেখছো আমার ব্রেকতে সামনের ব্রেক পেট তো একবারে মানে গেছে গিয়া, তো গতিকে আজকে আমি বাড়াইছি সামনের ব্রেক পেটটা বদলাইমু আর একটা মোবাইল হোল্ডার লাগাইমু আর পলিউশন বানাইতে লাগবো, আমার বাইকের পলিউশন বানাইতাম আর বাদন। তো বন্ধুরা, আমি কয়েকদিন থেকে মানে প্ল্যান করি আর খুবই জলদি একটা লং রাইডও বাড়াইবার লাগিয়া, আর লং রাইডও খানো বাড়াইমু, এটা সারপ্রাইজ রইল। লং রাইডও প্রথম বারোইতাম হিসাবে সব কিছু রেডি করতে লাগবো, সব কিছু জোগাড় করতে লাগবো, তার লাগিয়া আমি বারোইলাম আস্তে আস্তে। আজ থেকে জোগাড় করাত লাগলাম আর বাইক খাম উম করাইয়া আর সব কিছু জোগাড় করিয়া তো না খুবই জলদি আমি লং রাইডর প্ল্যান করিয়ার দেখা হইব মোটর ব্লকিং সেট আপ। তো চলো লেটস গো। So well, hello, what's up guys, this is your Jahid bhai and welcome to my YouTube channel JD Riders AS 10 and welcome back to my new vlog. Aiko, to prothome jaimu service center gia brake pad ta prothome bodlaimu, tar pore dekhmu ekta mobile holder ta lagaimu, tar pore petrol pump jaimu, tel loimu, ekbare petrol kom এক ডান্ডা আর নেক্সট ইহতে কিয়া করিমগঞ্জ নৌকাদর জায়গা গেছিলাম, ইতে কিয়া ইয়া আইতে আইতে সময় আর খুব তেলও পড়ছি না, টাই ইলা টাইম আসলো না, তো গতিকে তাড়াহুড়ো আসলো আই গেছি ব্যাস, আর আজকে তেলও ভরিলি মু আর তেল ভরাত গিয়া গাইস আমার বাইকর পলিউশন মরি গেছে আর পলিউশন লাগে বানাইতে লাগবো, তো বাইকর পলিউশনটা বানাইলি মু। তো চলো লেটস গো সুজাসুজি সার্ভিস সেন্টারও গিয়ে দেখাইব। তো গাইস ফাইনালি সার্ভিস সেন্টার আই গেলাম আর এই যে আমার হাজলদার দোকান, আর আর ফিচারটা সামনেরটা হইলে হইব, ফিচারটা আর দুই দিন বাদে বদলাই মনে সামনেরটা তো ফুরা গেছে গিয়া। হাজলদা কিরা খবর? ওই তো নি দোকানের মালিক। আর হাজলদা তোমার দোকানের নাম কিটা? দত্ত অটো সার্ভিস। ও দত্ত অটো সার্ভিসের মালিক। আর কিলা কাম কত্রা দেখায় নি দেখলে কিন্তু দত্ত অটো সার্ভিসের মালিক লাগে না হাজলদারে দেখতে। কিতা আল্লো তো হিসে দেখা নি ফাতলা হয়ে গেছে একবারে, ও লুয়াত কষিল হিসে লুয়াত একবারে। তো ফাইনালি বাইকের কাম শেষ হইলো, শেষ কইতে ব্রেক পেট খালি বদলাইছি। তো অটো সার্ভিস। তো গাইস ফাইনালি ব্রেক পেট বদলাইছি আর এখন আমি মোবাইল হোল্ডার লাগাইমু। ইনো মোবাইল হোল্ডার দেখো আসলো, এগুলো আমার পছন্দ নাই, আসলো ইনো হাজলদার গেছেও, এগুলো আমার পছন্দ নাই, গতিকে অন্য একটা মোবাইল হোল্ডার লাগাইমু। আমি রং সাইডে দিয়ে আমাই গেছি, গতিকে আমার উবাইয়া দাঁড়া যাইতে লাগবো, সরি। তো অন্য একটা মোবাইল হোল্ডার লাগাইতাম, আমার জানা মতো ডান পাশে একটা হেলমেটের দোকান আছে, তো গতিকে আমি ডান পাশে যাই আর রাইয়াট ও দোকানও আমার জানা মতো কম দামে ইয়ে আছে, মোবাইল হোল্ডার আছে। তো ভাই দুইটা আনছি, কোনটা লাগাইতাম দেখি ট্রাই করিয়া। ব্যাস মোবাইল হোল্ডার লাগাই দিলাম। হোল্ডার লাগাইলাম আর মোবাইল হোল্ডার লাগাইয়া কিলা লাগার কমেন্টও জানাইও,
বাইকের কিছু মনে করে লুকস মনে হয় বদলিছে, তো মজাও লাগে রণবীর ভাই আর নয়া লাগে। পেট্রোল পাম্প ঢুকি গেলাম আর পেট্রোল পাম্প তেল লইমু, পাওয়ার ঢুকাইমু। হ্যাঁ কোনবা দিয়ে যাইতাম ও বাজো কালি আছে। পাওয়ার দিও, হ্যাঁ তো গাইস ওহো তেল লইলছি, শেষ তেল লওয়া শেষ আর টান দিয়ে যাইতাম আনলিছে। মেঘর মাঝে তো দুদিন তুই পাম্পত থেকে বার হইতে বিপদে পড়েছি মু, আর বিপদে না পড়িয়ে পাম্পত খাও বালা চালর তলে রইলাম। তো অনেক সাইড করিয়া বই রই, ব্যাস এই তো ব্যাস এই গেছে বালা জায়গা। তো মেঘ আনছে খারাপ নাই, পাতলা মেঘ দেয় গাইস। আর মেঘর মাঝে থোড়া যাই, বুক লাগছে খুব, আমাদের কোনো আনো হোটেলে গিয়া খাই। আর আমি ব্রেকটাও চেক করছি না এখনো, ওটা দিয়ে আছে সরি পলিউশন বানাইতাম পারলাম না, পলিউশন বিকাল ছয়টায় আইতে কইছে, ছয়টায় আইলে বনব। তো মেঘে মনে কয় গলতি করে নিলাম, বারইয়া আইয়া মেঘে ভিজি গেলাম। তো সাইড দিয়ে রে ভাই অটোওয়ালা মেঘে ভিজি ইয়ার সাইড দিলা রে বাবা, মেঘে ভিজাইছ না তুই তো ভিজরে না। ও গড গড মাই গড তুই গমলা গ। আমাও না আমাও না, লেটস গো নেক্সট শেষ। দাদা ভাই কিতা খাবাইতে আমায় অর্ডার দাও সান, কিতা চাও না ফুলাও না কিতা। ফান খাইতাম তো বাংলা সাদা গুলা, তো গাইস খানিও গাই নিলাম ফানও গাই নিলাম। আর বর্তমানে খাম যেটা লাগিয়ে আইসলাম, মোবাইল হোল্ডার লাগাইলাম, ব্রেক পেড লাগাই দিলাম, বাস এখন পলিউশন বানাইতে মাসলো ওইছে না, এখন ফরে লাগাইমু। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, ওকে বাই।